বাংলাদেশের অন্যতম সেরা বোলিং অস্ত্র মুস্তাফিজুর রহমান। তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক। কয়েকদিন আগে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার মুত্তিয়া মুরালিধরনকে আবারও মনে করিয়ে দিয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কাটার মাস্টারের বোলিং শুরু করার রানিং এবং বল ছাড়ার ধরনের সাথে মুরালিধরনের মিল খুঁজে পেয়েছিলেন ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার, যে কারণে মুস্তাফিজুর রহমানকে বাঁহাতি মুরালিধরনের উপাধিও দিয়েছিলেন তিনি। পরবর্তীতে রাজস্থান রয়্যালসও মুরালিধরনের জন্মদিনে মুস্তাফিজের সাথে মিল রেখে ছবি আপলোড করে শুভেচ্ছা জানিয়েছিল। এবার সেই ডানহাতি মুত্তিয়া মুরালিধরনকেই সারিয়ে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁহাতি মুত্তিয়া মুস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ওয়ানডেতে 3 উইকেট নেন কাটার মাস্টার। এরই সাথে ঘরের মাঠে ওয়ানডেতে 50 উইকেট পূর্ণ করেন তিনি। মাত্র 25 ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করেন তাফিজ। এরই সাথে দেশের মাঠে কমপক্ষে 50টি উইকেট নিয়েছেন এমন বলারদের মধ্যে গড়ের দিক থেকে বিশ্বের সবথেকে সেরা বলার হিসেবে নিজেকে প্রমাণিত করেন তিনি। আর এই রেকর্ডে ছাড়িয়ে যান শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে। শীর্ষে থাকা মুস্তাফিজুর রহমানের গড় 15.1, দ্বিতীয় অবস্থানে থাকা মুত্তিয়া মুরালিধরনের গড় 17.7। মুরালির এই কীর্তি তিনি করেছেন আরব আমিরাতে। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে থাকা দুজনের গড় 18.2 এবং 18.6। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের পর মুগ্ধ রাজস্থান রয়্যালস। বর্তমান সময়ের দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পর এবার দেশের মাটিতেও শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার। গতকাল এই সিরিজের প্রথম ম্যাচে 33 রানের জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন ফাস্ট বোলার মুস্তাফিজ। 9 ওভারে মাত্র 34 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। কাটার মাস্টারের এমন দুর্দান্ত বোলিংয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল রাজস্থান রয়্যালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজুর রহমানের একটি ছবি আপলোড করেছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশ 33 রানে জিতেছে এমনটিও লেখা আছে ক্যাপশনে। হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে রয়্যালস ফ্যামিলি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। স্থগিত হয়ে যাওয়ার আগে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। পাওয়ার প্লে এবং স্লগ ওভারে বোলিং করে ওভার প্রতি রান দিয়েছেন 8.29 করে, সেই সাথে 7 ম্যাচে তুলে নিয়েছেন 8 উইকেট।